রক্ত 2016 সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এবং কলকাতার এসকে মুভিজের প্রযোজনা মানে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় করা হয়। তা প্রথমত মালেক আফসারি সিনেমার পরিচালক ছিল মহরত বা কলকাতাকে শুটিং, কিন্তু কোনো একটা সমস্যার জন্য পরবর্তীতে ওয়াজেদ আলী সুমনকে পরিচালনার দায়িত্ব দেয় এবং সিনেমা অভিনয় করেন নবাগত জিয়াউর রোশন। মানে প্রথম সিনেমা ছিল রোশন ভাইয়ের, প্রথম সিনেমার নায়িকা ছিল পরিমণি এবং আশিত বোত্র, মানে কলকাতা ছিল খরাজ মুখার্জি ছিল কলকাতার। বাংলাদেশের অনেক অভিনেতা ছিল, অমিত হাসান ছিল, সুব্রত ছিল, কাবিলা ছিল, মানে মানে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা ছিল। দেখলে বুঝতে পারবেন সিনেমাটা বঙ্গ ওটি প্ল্যাটফর্মে আসেন বা এনটিভি বাংলায় মাঝে সাজে দেয় বা কালাজ বাংলায় দেয়, দেখলে বুঝতে পারবেন কি সুন্দর মুভিটা ছিল। লেডি অ্যাকশন মুভি এবং প্রথম সিনেমায় রোশন খুব সুন্দর অ্যাকশন করে এবং সর্বপ্রথম বলে সিনেমাটা কুরবানিতে রিলিজ পায় এবং রোশনের সিনেমায় যে ডায়লগ ছিল বা অ্যাকশন ছিল সে একটা সাংবাদিক চরিত্র অভিনয় করে, খুব সুন্দর অভিনয় করেছিল। এবং পরিমণির নাম না বললে নয়, সুব্রতর মেয়ে, সে খুব সুন্দর মেয়ে, সিনেমায় অ্যাকশন ছিল জানবেন। সিনেমায় আকাশ সেন এবং স্যাবি সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিল এবং সিনেমায় যে কয়েকটা গান ছিল সে সময় হিট হয় এবং জাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল আছে, দেখলে বুঝতে পারবেন। এবং সিনেমার যতটুক না আপনারা অভিনয় দেখবেন, রৌশান, পরিমণি, সুব্রত, খরাজ মুখার্জি, আশিক ব্রতা, বিপ্লব চ্যাটার্জি সহ আরও যারা অভিনয় করেছে, দেখলে বুঝতে পারবেন যে সিনেমায় কী সুন্দর লোকেশন ছিল, বিজিএম ছিল সিনেমার লোকেশন, কক্সবাজার কলকাতায় বাংলাদেশে হয়েছিল এবং দেখলে বুঝতে পারবেন। সিনেমার লাস্টের সিনে যে অ্যাকশন সিন দেখুন, অমিত হাসানদের সাথে রৌশান এবং আছে পরিমণি যে অ্যাকশন সিন আছে, দেখলে বুঝতে পারবেন যে সিনগুলো কী সুন্দরভাবে ওয়াজেদ আলী সুমন তৈরি করেছিল। এবং ওই সময়ের একটা ব্যবসা সফল মুভি এবং সিনেমাটাই বিগ বাজেটের একটা ছিল সিনেমাটা এবং লোকেশন ছিল, তো বললাম লোকেশন ছিল অসাধারণ। সিনেমার কাহিনীটা ছিল যে মেয়ে চরিত্র অমিত হাসানের বউকে মেরে ফেলে, তারপর মেয়েটা পরিমণিকে, তারপর ওকে মারার পর মাথা অজ্ঞান হয়ে যায়, মাথা থেকে সিট হারিয়ে যায়, সুব্রতর কাছে থাকবে, তার মেয়ে হিসাবে তাকে বড় করে। তার প্রথমেই একটা গান হয় দেখবেন পরিমণি, সেখানে রোশন ভাই আসে গানে গাও ভিডিও করে, পরবর্তী বলে একে প্রেম করবো তা সাংবাদিক, কিন্তু তা ওই পরিমণির বাসায় একদিন হামলা হয়, সেখানে রোশন যায়, রোশন সব দেখাশোনার পর হাসপাতালে ওকে নিয়ে যায়, নিয়ে ওর যে কী সমস্যা ওগুলো মেটানোর জন্য নিয়ে যায়। তা দেখলে বুঝতে পারবেন সিনেমাটা বঙ্গ ওটি প্ল্যাটফর্মে এবং এনটিভি বাংলায় টিভিতে বা কালাজ বাংলা টিভিতে দেখতে পারবেন যে সিনেমাটা কী সুন্দর। এবং প্রথম সিনেমায় রোশন বাজিমাত করে, দেখলে বুঝতে পারবেন জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিসের প্রয়াসে এরকম একটা অসাধারণ এক্সিলেন্ট গল্পের মুভি হলো এই রক্ত। এবং সিনেমাটা এখনো পর্যন্ত মানে জাজ মাল্টিমিডিয়া মানে ইউটিউব চ্যানেল যে কটা গান বেরিয়েছে সবগুলোই হিট হয় এবং দেখলে বুঝতে পারবেন সিনেমায় যে অ্যাকশন সিন, সিনেমার রোমান্টিক গানগুলো, মানে যতগুলো গান আছে রোশন ভাই ড্যান্স, পরিমণির ড্যান্স বা পরিমণির যে অভিনয়, রোশন ভাই যে অভিনয়, সুব্রত, খরাজ, মানে যত অভিনয় অভিনয় শিল্পীরা আছে তাদের অ্যাকশন সিন দেখলে বুঝতে পারবেন যে কী সুন্দর অভিনয় করে এই মুভিটাই। এবং সিনেমাটা সেই সময়ের একটা ব্যবসা সফল হিট মুভি এবং সিনেমাটা যে পাড়াপাড়ি সিনেমাটা আমি দেখেছিলাম, সুন্দর একটা এক্সিলেন্ট একটা মুভি। সিনেমা অনেকগুলো সাইটে আপনারা দেখতে পারবেন যে এই এক্সিলেন্ট গল্প এবং অসাধারণ একটা মুভি কীভাবে তৈরি করে ওয়াজেদ আলী সুমন বা এই রক্ত মুভি নিয়ে অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক ভিডিও বা জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বা অনেক জায়গায় আপনি দেখলে বুঝতে পারবেন যে কী সেই সময় রোশন এখনকার রোশন মানে পার্থক্য কী পরিমণির বা কী আছে এই রক্ত মুভিটায় বা রক্ত মুভিটা কী জন্য আমি আপনাদের সামনে আমি একটু কথা বলছি। রক্ত মুভিটা আমার খুব ভালো লাগে এবং রোশন ভাই আমার ফেভারিট নায়ক, তা দেখলে বুঝতে পারবেন যে রক্ত মুভিটা কেমন, কী আছে এই মুভিটায়, কী নেই এই মুভিটা বলেন, সব কিছু আছে। তা দেখলে অবশ্যই দেখে আসবেন, সিনেমাটার নাম হলো রক্ত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় এসকে মুভিজের প্রযোজনায় রক্ত।